আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এঁচোড়ের একটা রেসিপি, নিরামিষ রেসিপি, ছোলার ডাল দিয়ে এঁচোড়। নিরামিষ দিনে এই রেসিপিটি এত সুন্দর খেতে হয়, একবার তৈরি করে না খেয়ে দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর এই ছোলার ডাল দিয়ে এঁচোড় নিরামিষ যে কোনো পুজো আছে ভোগেতেও আপনারা করে দিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এ হচ্ছে আমার যা, আমরা দুজনে এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সামনে রান্না করে সব পরিবেশন করি। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 500 গ্রাম এঁচোড়। এঁচোড়টাকে আমি একটু ছোটো ছোটো করে কেটেছি, যেহেতু কড়াতেই আমি সেদ্ধ করব। এরপর 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন, দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ সর্ষের তেল। সব উপকরণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর গ্যাসটাকে অন করে দেব। এখানে সর্ষের তেল দিলে কড়াতে এঁচোড় সেদ্ধ করার পর যে দাগ পড়ে একটা, সেই দাগটা থাকবে না বা সেই দাগটা বসবে না। এঁচোড়টাকে 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম লো করে আমি একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট পর এঁচোড়টাকে ভাপিয়ে নিয়ে আমি এবার জলটাকে ছড়িয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, নিয়েছি 3-4টে লবঙ্গ, নিয়েছি 1টা ছোট্ট জায়ফলের টুকরো, নিয়েছি 1 ইঞ্চি দারচিনি, আর 4টে ছোট এলাচ, আর এখানে আমি দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর নেব 1 ইঞ্চি আদা। এই মশলাগুলোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এই নিরামিষ এঁচোড়ে এই মশলাগুলো দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন, এত সুন্দর একটা টেস্ট হয়, গন্ধটাও কিন্তু দারুণ হয়। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলেতেই করব। ফোড়নে দিলাম 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, দিচ্ছি 1টা ছোট এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিও আপডেট পাওয়ার জন্য। আলুটাকে একটু ভেজে নেবার পর আমি যে এঁচোড়টাকে ভাপিয়ে নিয়েছিলাম সেই এঁচোড়টাকে দিয়ে দিলাম। এঁচোড়টাকে দিয়েও একটুখানি ভেজে নেব। এঁচোড়টাকে দিয়ে একটু ভেজে নেবার পর আমি এখানে 100 গ্রাম পরিমাণে ছোলার ডালকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা ছড়িয়ে নিয়ে ছোলার ডালটা দিয়ে দেব। ছোলার ডালটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটুখানি নাড়াচাড়া করে 2 মিনিট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি রেখে দিলাম। ঢাকাটা সরিয়ে নিচ্ছি, 2 মিনিট পর আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নেব। এরপর যে মশলাটাকে আমি বেটে নিয়েছি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে একটুখানি একদম 2 মিনিট মতন একটুখানি কষিয়ে নেব।
এরপর আমি এখানে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। একটুখানি মশলা বাটার জল আমি দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে। এরপর ভালো করে মশলাগুলোকে দিয়ে ভালো করে এঁচোড়টাকে কষিয়ে নেব। এঁচোড় আলু ছোলার ডালটাকে ভালো করে কষিয়ে নেব। আবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে আর এঁচোড় আলু ছোলার ডালটা যাতে ভালো করে কষানো হয় সেজন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, ভালো করে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। একই তাই নিরামিষ রান্না, তার উপর ছোলার ডাল দিয়ে যেহেতু করছি তাই চিনিটা একটু বেশি দিয়েছি। হালকা একটু মিষ্টি না হলে এই রান্নাটা আপনার খেতে ভালো লাগবে না। আপনার যদি একান্তই মিষ্টি কেউ না খেতে চান তো চিনিটা স্কিপ করবেন। ভালো করে কষিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দেবো 4 কাপ পরিমাণে জল। যেহেতু ছোলার ডালটাও সেদ্ধ হবে, এঁচোড় আলুটাও আর একটু সেদ্ধ হবে, তাই এখানে জলটা আমি একটু বেশি দিয়েছি। ভালো করে জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 15 মিনিটের জন্য আমি রান্নাটা হতে দেবো। মাঝে মধ্যে আমি 2-1 বার নেড়ে দিয়েছি, ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি। এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটাকে চেক করে নেব। আর আলু তো সেদ্ধ হয়েই যাবে, আলু সেদ্ধ হয়েই গেছে দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি ছোলার ডালটাকে একটু চেক করে নেব। ডালটা অনায়াসেই ভেঙে যাচ্ছে, ডালটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা একটুখানি শুকিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে। এরপর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে ঘি। এই রান্নায় অবশ্যই সব শেষে ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলেই দারুণ সুন্দর একটা নিরামিষ রান্নার গন্ধ বেরোতে শুরু করবে। ভালো করে ঘিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে নেব। ছোলার ডাল দিয়ে নিরামিষ এঁচোড়ের তরকারি আমার পুরোপুরি রেডি। রুটি, পরোটা, ভাত সব দিয়ে সবের সাথেই অসাধারণ খেতে লাগবে। এরমভাবে একবার এই রেসিপিটি আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।